আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ভিডিওটি তৈরি করেছি আমি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ব্যবসা উদ্যোগ তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আবার বলছি, 2021 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল শুধু তাদের জন্য এটা প্রযোজ্য। তোমরা নমুনা উত্তরপত্রটি লেখার আগে প্রশ্নটি এক নজরে আমরা একবার দেখে নিই, ঠিক আছে? প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো, এখানে তোমাদের দেখো প্রশ্ন করেছে দ্বিতীয় অধ্যায় থেকে, ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা অধ্যায়ের নাম এটা। এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট প্রশ্নটি দেখো, বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নের ব্যবসায় উদ্যোগের ভূমিকা নিম্নরূপ। তোমাদের কিছু শিক্ষণফল দিয়েছে, এখানে তোমরা দেখে নাও। এবং নির্দেশনাটা আমি একবার বলে দিচ্ছি, উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের এর ধারণা দিতে পারবে। ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বর্ণনা দিতে হবে, ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে, এবং সর্বশেষ পয়েন্টটি আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখো তোমাদের কিছু মূল্যায়ন রুবিক্স দিয়েছে, তোমরা যদি মূল্যায়ন রুবিক্সটি ফলো করো তাহলে তোমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারবে যে তোমাদের অ্যাসাইনমেন্টটি কীভাবে মূল্যায়ন করা হচ্ছে। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি এবার উত্তরপত্রে চলে যাই। আর তোমাদের, হ্যাঁ, এই বিষয় কোড হচ্ছে 143, এবং তোমাদের একটি ফর্ম দিয়েছে। তোমরা আমার আগের ভিডিওতে আমি সেই ফর্মটি দিয়েছি, তোমরা সেখান থেকে ফর্মটি দেখে নিও। সে ফর্মটি তোমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবে, সে ফর্মটি তোমরা পূরণ করবে, ঠিক আছে? তো এবারে আমরা সরাসরি উত্তরপত্রে চলে আসলাম। উত্তরপত্রে দেখো, আমি আগে এক নজরে তোমাদের সুবিধার জন্য এক নজরে পুরো উত্তরপত্রটি তোমাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি। দেখো, তোমাদের জন্য খুব সুন্দরভাবে আমি উত্তরটি সাজিয়েছি, আশা করি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা উত্তরটি এখান থেকে লেখা শুরু করি। তো আমি যে পয়েন্ট আকারে দিয়েছি তোমরাও সেভাবে পয়েন্ট আকারে দিবে, তাহলে তোমাদের নমুনা উত্তরপত্রটি অতি উত্তম হিসেবে মূল্যায়ন করা হবে, ঠিক আছে?
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছিল তোমাদের নমুনা উত্তরপত্র। আশা করি সকলের অনেক ভালো লেগেছে। তো তোমরা এখানে একটু ফলো করো। দেখো এখানে NEL কথাটা লেখা, এটা কোইন্সিডেন্টলি চলে এসেছে, ঠিক আছে? তো এটা আমি কেটে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিও সাথে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিবে এবং এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রতিনিয়ত অ্যাসাইনমেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।